হ্যালো গাইস আজ আমি বডি সিজন এর দুই নাম্বার এপিসোডের গল্পটি ব্যাখ্যা করতে যাচ্ছি আমি প্রথম পর্ব অলরেডি ব্যাখ্যা করেছি এবং এপিসোড এর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে বন্ধুরা আগের পর্বে আমরা দেখি যে চারজন পৃথক গোয়েন্দা বা পুলিশ চারটি পৃথক সময়ে বা চারটি পৃথক টাইম একই লাশ পায় আমরা হাসান হোয়াইটম্যান আলফ্রেড এবং আইরিশকে দেখতে পাই দু সালে হাসান যে এক ছেলে সৈয়দকে ফলো করে সেই ছেলে সৈয়দ তার সাথে দেখা করতে আসে এবং সেখানেই সে নিজেকে গুলি করে আঠারোশো সালে আলফ্রেডো হেনরি নামের এক সাংবাদিককে গ্রেফতার করে অন্যদিকে উনিশশো সালে হোয়াইটম্যান যখন লাস্টির কাছে যায় তখন এক মেয়ে তাকে দেখে ফেলে এবং সর্বশেষে দুই সালে আইরিশ যখন লাস্টির কাছে আসে এবং সেই লাস্টটিকে আবিষ্কার করে সেই মৃতদেহ আবারও জীবিত হয় এবার আমরা সেকেন্ড এপিসোডের শুরুতে দেখি যে হাসান একটি ছেলেকে ধরতে যাচ্ছে সেই ছেলেটি সাইয়াদের খুব কাছের ছিল এই ছেলেটির নাম ম্যানিক্স মেনিক্স যখন মাত্র চার বছর বছর বয়সের ছিল সেই সময় থেকে সে চুরি করতে শুরু করে এবং তারপর তাকে একটি পরিবার দত্তক নে আর এই পুলিশের সদস্যরা যখন মেনিক্সের বাড়িতে যায় সেখানে তার মা বাবা রয়েছে যারা তাকে দত্তক নিয়েছিল মেনিক্স কি করেছে তারা কিছু জানে না পুলিশ এখানে মেনিক্সের বাড়ি তাল্লাশি করে তারা কিছুই পায় না তারা সেখানে মেনিক্সকেও পায় না হাসান এখানে তার নিজের ছবি দেখতে পায় যেগুলো মেনিক্স গোপনে তুলেছিল তার মানে মেনিক্স অনেকদিন থেকে তাকে ফলো করে আসছে কিন্তু তার মা বাবা এই বিষয়ে কিছুই জানে না এই পুলিশ কর্মীরা জিজ্ঞাসাবাদের জন্য মেনিক্সের বাবা মাকে থানায় নিয়ে আসে হাসান গভীর রাতে যখন তার বাড়িতে আসে সে মেনিক্সের সোশিয়াল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে সে একটা গাড়ি দেখে হাসান সেই গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করে যে এই গাড়িটি কার তারপর আমরা একটি পুরানো ভিডিও দেখতে পায়। এই ভিডিওতে সে বলে যে আমার কুলে একটি ছোট শিশু ছিল তারা আমাকে তাকে মেরে ফেলতে বলে কিন্তু আমি এই সব করতে চাইনি কিন্তু তা আমাকে করতে হয়েছিল বাধ্যতামূলক এবং পরের দিন হাসান মেনিক্সের বাবা মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করে কি তার বাবা মা কিছু বলে না তারা কেবল হাসানের হাতে একটি কার্ড তুলে দেয় সেই কার্ডের উপর লেখা ছিল তারপর একে একে বাবা বাবা করা হয় কারণ হাসান জানে যে তার মা দুর্বল যদি তাদের উপর চাপ সৃষ্টি করা হয় তাহলে তারা পড়বে এবং তারা যতটুকু জানে সবকিছু তাদের বলে দেবে তাই হাসান এখানে মেনিক্সের এর মা কে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে বলে যে আপনার ছেলের এখনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বিষয়টি এখনো হাতের বাহিরে যায়নি সম্ভবত আপনার ছেলে নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে আমরা আপনাদের সাহায্য করতে পারি কিন্তু এখানে মেনিক্সের মম একটি জায়গার কথা বলে এবং বলে যে নদীর কাছে একটি বেন এসে থাকে আর সাথেই বলে তোমরা তাকে বেশি আঘাত করবে না এখানে হাসান দ্রুত একটি দল নদীতে পাঠায় তারপর মেনিক্সের মায়ের সাথে সে আরো কথা বলার চেষ্টা করে মেনিক্সের মম তাকে বলল যে তারা যেমনটা বলেছিল যে তুমি আমাদের বাড়িতে আসবে ঠিক তেমনি তুমি আমাদের বাড়িতে এসেছো তুমি খুব ভালো কাজ করছো সবকিছুই আগে থেকে ঠিক করা কিন্তু এই সবকিছুর মধ্যে তোমার ছেলে যাবেদের জীবন নষ্ট হবে তাই এখানে হাসান বলে তুমি আমার ছেলের নাম জানলে কিভাবে আর কিছু বলে না এবং তার জীব কেটে দে তাই হাসান দ্রুত তার দলকে ফোন করে সে তার সিনিয়র বারবারের সাথে আলাপ করে এবং বারবার হাসানকে বলে যে এটি সম্ভবত তাদের একটি পরিকল্পনা একটি ফাঁদ হতে পারে তাই ওই বেন থেকে যত সম্ভব দূরে থাকো কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে সেই বেনের ভিতর একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে হাসানের দলের একজন লোক নিহত হয় এখন সিন বিরাশি বছর আগে শিফট হয় উনিশশো সালে যেখানে আমরা হোয়াইটম্যানকে দেখি সে একজন মানুষের বাড়িতে আসে এবং এখানে হোয়াইটম্যান এই লুকটিকে একটি গুল জিনিস দেয় এই জিনিসটি গাড়ির গিয়ারের উপর থাকে এবং তারপর এই লুকটিকে গুলি করে আসলে হোয়াইটম্যান এই লুকটার হাতের ছাপ নিতে চায় তারপর সে দ্রুত তার বাঙ্গা গাড়ির দিকে যায় এবং তার গাড়ির গিয়ারে এই গোলাকার জিনিসটি রাখে যাহাতে এই গাড়িতে এই মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ দেখা যায় এবং হোয়াইটম্যানের উপর কারো সন্দেহ না যায় এই কাজটি করার পর সে মহিলাকে ফোন করে সেই মহিলা যে তাকে এই কাষ্টি দিয়েছিল এবং তাকে বলে যে সে কাজ শেষ করেছে এখন পুরো দোষ অন্য কারোর উপর আসবে পরের দিন মামলা বন্ধ হয়ে যাওয়ার আশায় হোয়াইটম্যান খুবই আনন্দিত ছিল সে ভাবছিল যে এই কেসটি তো এখন বন্ধ হতে চলেছে। এখানে হোয়াইটম্যানের বস আসে এবং তাকে বলে যে রাপারেল মারা যায় সেই রাত সে তোমাকে অনুসরণ করেছিল এবং গাড়িতেও অন্য কারো আঙ্গুলের ছাপ রয়েছে তাই এখানে হোয়াইটম্যান বলে যে এই জিনিসটি ভালোই হয়েছে প্রত্যেকই ন্যায় বিচার পেয়েছে ফেরেলের যে লোক হত্যা করেছিল এবং তারপর সে নিজের জীবন নিয়েছে এই লুকটি কয়েক বছর আগে একটি চুট্টো মেয়েকে দর্শন করেছিল এবং এখন সে মারা গেছে এর চেয়ে ভালো আর কি হতে পারে কেস ক্লোজ তারপর একজন মহিলা এখানে আসে হোয়াইটম্যান তখন জানতে পারে যে থানায় একটি মেয়ে এসেছে আর সে জানে এই রাতে সেই নগ্ন দেহের কাছে একা ছিল এই খবরটি শুনে হোয়াইটম্যানের হাত পা ফুলে যায় কারণ আমরা জানি সে একই মেয়ে ছিল যে গতরাতে হোয়াইটম্যানকে সেই লাশের কাছে দেখেছিল ঠিক সেই মুহূর্তেই হোয়াইটম্যানের জন্য সেই মহিলার ফোন আসে যে মহিলা তাকে এই কাজটি দিয়েছিল সেই মহিলা তাকে বলে যে থানায় একটি মেয়ে এসেছে সে কি তোমাকে চেনে সে কি তোমাকে শনাক্ত করতে পারবে হোয়াইটম্যান বলল হ্যাঁ সে আমাকে চিনতে পারবে এবার সিন আরো একান্ন বছর পিছিয়ে যায় সনটি আঠারোশো যেখানে আমরা আলফ্রেড হিলিং হেড দেখতে পাই যে তার বাড়িতে আসে তার কাছে সেই ছবিটি আছে এই ছবিকে তার সঙ্গী পুড়িয়ে ফেলতে বলেছিল এখানে আলফ্রেড সাহস করে এই ছবিটিকে আগুনের কাছে নিয়ে আসে কিন্তু সে তা পুরাতে পারে না আলফ্রেডের স্ত্রী এবং তার মেয়েও সেখানে রয়েছে তার মেয়ে এখানে পিয়ানো পিয়ানো বাজাতে শিখছে কারণ সে খুব বড় একটি হলে পিয়ানো বাজাতে যাচ্ছিল কিন্তু তখনই হেনরি নামের সেই সাংবাদিক সেখানে আসে সে আলফ্রেডের সাথে কিছু কথা বলতে চায় হেনরি আলফ্রেড বলে যে আমি জানি তোমার কাছে সেই ছবি রয়েছে আমাকে সেই ছবিটি দাও আমি এই ছবি সম্পর্কে কাউকে কিছু বলবো না তখন এখানে আলফ্রেড মিথ্যা বলে যে আমি এই ছবিটিকে পুড়িয়ে দিয়েছি তুমি এখান থেকে চলে যাও এই কারণেই হেনরি সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন হেনরি তার নিউজ পেপারে এটি প্রকাশ করে যে পুলিশ হত্যার চিহ্ন মুছে ফেলেছে এই কারণেই আলফ্রেড হেনরির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও আলফ্রেড হেনরিকে এখানে বলে যে তোমার আর্টিকেলগুলি একটি আরোলন সৃষ্টি করেছে তাই আমি চাই যে তুমি আমাকে সাহায্য করো আমরা দুজনেই মিলে খুঁজে বের করার চেষ্টা করি যে লং হারভেস্ট ট্রেনের মৃতদেহের সাথে কি ঘটেছিল এখানে হেনরি ও আলফ্রেডকে সাহায্য করতে রাজি হয় সাথেই তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়ে যে তাদের দুজনার ব্যতীত তাদের মধ্যে কেউই তৃতীয় ব্যক্তিকে কিছু বলবে না এই সম্পর্কে এখন গল্পটি দু সালে तानান্তরিত হয় অর্থাৎ বর্তমান সময় থেকে 30 বছর এগিয়ে যেখানে আমরা আইরিশকে দেখতে পাই সে তার বাড়িতে এসেছে তখন এখানে আইবিএস এর প্রতিবেশী আসে সে আইরিশের সাথে একটু সময় উদযাপন করতে চায় যেখানে তারা বসে টিভি দেখছে এবং খবর আসছে যে 30 বছর আগে অর্থাৎ 2023 সালে একটি বিশাল বোমা বিস্ফোরণ হয়েছিল যাতে বহু মানুষ মারা গিয়েছিল সেই হামলা আজও ভুলানো যায় না পরের দিন আইরিশ যখন থানায় যায় তখন তাকে বলা হয় তুমি যে আহত ব্যক্তিকে কুজে পেয়েছ যার ঝুঁকের উপর গুলি ছিল তার কেসটি এবার উপরে ট্রান্সফার করা হয়েছে আইরিস তার সাথে তর্ক করে যে এই কেসটি তো আমার ছিল এখানে আইরিসের সিনিয়র বলে যে মামলাটি তোমার ক্ষমতার বাইরে সেই জন্য তুমি যা পারো তাই করো কারণ এই ধরনের মামলা আমাদের কাছে আগেও এসেছে কাজ শেষ হওয়ার পর আইরিস তার বাড়িতে যায় এখানে আমরা তার কুমোরের পিছনে একটি ডিভাইস দেখতে পাই সে এটিকে চার্জ করে এবং পরে এখান থেকে তার ভাইয়ের কাছে যায় যেখানে আমরা দেখতে পাই যে তার ভাইয়ের একটি সন্তান জন্ম হয়েছে আইরিস তার ভাইকে বলে যে তাকে কিছু খুঁজে বের করতে হবে তখন তার ভাই তার বোনের সাহায্যের জন্য রাজি হয় আইরিশ বলে যে আমি লং হারভেস্ট লেনে একজন লোককে পেয়েছি যে আহত হয়েছিল তার কিছু রক্ত আমার কাপড়ে লেগে আছে আমি চাই যে এই রক্তের সাহায্যে তুমি খুঁজে বের করো যে এই লোকটিকে তার ভাই এবার কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে সেই লোকটির নাম বের করে সেই লোকটির নাম ছিল গেব্রিয়াল ডিফো এবং এই লোকের জন্ম এবং এই ব্যক্তির জন্ম দু সালে হয়েছিল আইরিশের ভাই এবার তাকে বলে যে তোমার কাজ হয়ে গেছে তুমি এখান থেকে চলে যাও সে তার বোনকে বলে যে তুমি যাদের জন্য কাজ করছো তারা খুবই পতিত মানুষ আর আমি তোমার চেয়ে বেশি নিজ মানুষ কখনো দেখিনি এবার এখান থেকে চলে যায় সে গাড়িতে বসে কিন্তু গাড়ি স্টার্ট হয় না তার গাড়ি হ্যাক হয়েছে সে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার পরিবর্তে তার গাড়ি একটি অন্য জায়গায় চলে যায় এটি একটি হাসপাতালের মতো জায়গা যেখানে এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে এবং লোকটির নাম ডিফো যাকে আইরিশ বাঁচিয়েছিল তখন একজন লোক এখানে আসে এবং আইরিশ কে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চেনো আইরিশ বলে যে আপনার নাম কমান্ডার মেনিক্স আমি আপনাকে ভালোভাবে চিনি তাকে বললো যে এই লুকটা তোমার কারণেই রক্ষা পেয়েছে তারপর কমান্ডার মেনিক্স এখানে বলে যে কিছু লুক অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে আসে কিন্তু তোমার ভাই এখনো অতীতে আটকে আছে তুমি নিজের তদন্ত তদন্ত তুমি শুরু আমি জানি যে নিজস্ব করেছ এই পদ্ধতি অবৈধ কিন্তু তুমি খুব ভালো কাজ করছো তুমি যাকে বাঁচিয়েছ সে নাকি ইউনিভার্সিটিতে কোয়ান্টাম ফিজিক্স পড়ায় কিন্তু আমরা জানতে পেরেছি ডিফো নামের ওই ব্যক্তি একটি সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত এই দলের নাম চ্যাপেল আর ওই লুকেরা আমাকে মেরে ফেলতে চায় এই কারণে আমি চাই যে তুমি এটি সম্পর্কে আরো অনেক তদন্ত করো এবং বিশ্ববিদ্যালয়ে যাও তাই পরের দিন আইরিশ বিশ্ববিদ্যালয়ের ভিতরে যায় যেখানে সে ডিফু সম্পর্কে জানতে পারে কিন্তু তখনই হঠাৎ সেখানে ডিফু চলে আসে আইরিশ এটি দেখে হতবাক হয়ে যায় কারণ এই লোকটি হাসপাতালের ভিতর চিকিৎসা দিন তাহলে সে এখানে এলো ভাবে তাই আইরিশ এবার তাকে নিজের হত্যার মামলায় গ্রেফতার করে এবং এই সিনের সাথে এই পর্বটি শেষ হয়ে যায়